Hello guys, আমি অ্যাসিস্ট্যান্ট সোহাগ। আজকে আমি যাব শেরপুর গোলফি রিসোর্টে, তো আপনারা আমাদের সাথে থাকুন। আমার দোস্ত অনেক কিউট, আসলে অনেক কিউট লাগে, দুজনকে অনেক কিউট লাগে। এদের সামনে আমি আসলে কিছুই না, ছিল পুরা নায়ক মাইরি, পুরা নায়ক একবারে, ঠিক আছে। এটা হলো হিরো আর আমি জিরো, আমি জিরো জিরো জিরো। আমরা যাচ্ছি এখন ট্রাভেলিং টু গজনি, পাশে আয়ুব ভাই, এই কি বলি ভাই, ডাক্তার ভাই বলে ডাক বলে বলাইছি, আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছি সুদর্শনীয় জিনিস জায়গা দেখার জন্য, সুদর্শনীয় জিনিস দেখতে যা কোনো ব্যাপার না। কাছাকাছি গুলদির, তো আর কয় মিনিট লাগবে, 10-15 মিনিট লাগতে পারে। আমরা একটু রাস্তায় একটু নামছি, একটু ঘুরতেছি, তো বেশি সময় নাই, চলে যাবো মানে ভিতরে চলে যাবো না, যাই ওখানে ঘোরাঘুরি করবো মানে। আরে ভিডিও এখানকার ছবি যদি খারাপ হয়েছে, 5,000 টাকা লাগবে ছবি। আমরা যে আইসি ছবিটা একটা ছাড়ছো গো,
ভাই আমি ছাড়ছি 6টার সময় ফেসবুকে সকাল 6টা দুই বন্ধু মোবাইল টেপতেছে গগস হয়ে দিছে আমরা অবশেষে গুজনি এসে পৌঁছলাম, তো এখানে এখন ঘুরবো আর কি, দেখবো তো অনেক ভালো ভালো জায়গা আছে দেখার জন্য। শেরপুর গজনি টাওয়ার নাকি গজনি রিসোর্ট, তাই না দোস্ত? আমরা সেখানে যাবো, ঘোরায় ঘুরে রান করছি, ঘোরায় ঘুরে এখন দেখতে পাচ্ছি আমরা ওয়াচ টাওয়ার।
টাওয়ারের উপরে একটা প্রকৃতি দেখা যাবে। আমার ফ্রেন্ড ঘোড়া ভাই জানে আসছে। আমরা ওয়াচ টাওয়ারের কাছে আছি, তো আমরা এখন ওয়াচ টাওয়ার উঠবো। ছয়তলা আর কি, ছয়তলা বিশেষ তো অনেক লম্বা, তো ওঠার আগে জিব্রা মানে গলা শুকিয়ে যাচ্ছে আর কি, এত দূরে কেমন করে উঠবো। তারপর উঠতে হবে আপনাদের দেখানোর সাথে। আমি এখন ওয়াচ টাওয়ার উঠবো, তো চলুন আমাদের সাথে। আমার ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে, 200 টাকাটা দিয়ে দাও, 20 টাকা দিয়ে দাও দুজনে। ওই যে আরেকটা দোস্ত আসতেছে, দোস্ত আসো ওয়াচ টাওয়ারে যাবো, আসো আরো 10 টাকা দাও। এই যে সেই বন্ধু যে মোবাইলে সারাক্ষণ শুধু কথাই বলে, কথাই বলে তার গার্লফ্রেন্ডের সাথে, জানুর সাথে কথা বলতে। কেন শেষ, তো আমরা এখন টাওয়ারের দিকে যাচ্ছি, ওয়াচ টাওয়ারে উঠতেছি। আরেক বন্ধু মোবাইল নিয়ে উঠতেছে, কেবল উঠলাম একতলায়। Wow, wonderful, so amazing. আমরা সেই কাছাকাছি চলে এসেছি ওয়াচ টাওয়ারের শেষ মাথায়। শেষ মাথায় এসে গেছি, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, তো হাঁপিয়ে গেছি আমি অনেক উঁচুতে। আসলে খুব ভালো একটা দৃশ্য, এই জায়গায় দেখলে পরানটা জুড়াই যায় আর কি। এখানে আপনারা আসবেন দুপুরের টাইম, এই জন্য লোকজন একটু কম দেখা যাচ্ছে। আগল চাচ্ছে কেন? থ্যাংক ইউ সো মাচ ফর টিসু। আমি এসে পড়ছি সেই ওয়াচ টাওয়ারের শেষ প্রান্তে। এখন এখানে এরপরে আর নাই, খুব এনজয় করতেছি। ওয়াও নাইস, এখানে বসার জায়গা আছে,
ভালো একটা জায়গা আর কি এখানে। ওয়াও হে আমার দোস্ত এই করছে। Yes এটা হায়দার দোস্ত। Hi হাই এটা অনেক কষ্ট করে এটা হায়দার অনেক কষ্ট করে উঠলাম। I love you অনেক কষ্ট করে উঠলাম। আমার দোস্ত তার সিটে গেছে সে শুধু কি বলে সি লব দরকার কি বলবো। Thank you so much শেরপু। আমরা একবার ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি যদিও, কারণ ওই যে দেখা যাচ্ছে ওইদিকে দেখা যাচ্ছে ওইটা হলো ইন্ডিয়ার বর্ডার। ওদিকে মানে ইন্ডিয়ার কাছাকাছি একবার ডাইরেক্ট ইন্ডিয়া হয়তো ওদিকে, ওদিকে গেলে হয়তো ইন্ডিয়া যাওয়া যাবে, কিন্তু সরি ফর দ্যাট ওদিকে যাওয়া যাবে না, কারণ ওদিকে গেলেই আমাদেরকে ধরে ফেলবে। তবে যাওয়ার ইচ্ছা আছে, আমি যাবো ইনশাল্লাহ একদিন ইন্ডিয়াতে যাবো ঘুরে যাওয়ার জন্য। Wow!